পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কল্পতরু ময়দানে 19 আগস্ট থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব 13 বছরের খেলোয়াড়দের নিয়ে প্রথম বর্ষ আনন্দবার্তা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবী সঞ্জীব পাল ও জুয়েলস অ্যান্ড জুয়েলারির সহযোগিতায় গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা বৃহস্পতিবার 16 ও 17তম খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় অংশগ্রহণ করে S4D কোচিং ক্যাম্প ও কল্পতরু কোচিং ক্যাম্প। খেলায় 4-0 গোলে জয়লাভ করে S4D কোচিং ক্যাম্প। ম্যান অব দি ম্যাচ হন S4D কোচিং ক্যাম্পের খেলোয়াড় দীপ দাস। দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় কঙ্কালেশ্বরী কালীবাড়ি কোচিং ক্যাম্প ও শুটিং স্টার কোচিং ক্যাম্প। খেলায় 2-0 গোলে জয়লাভ করে কঙ্কালেশ্বরী কালীবাড়ি কোচিং ক্যাম্প। এই খেলায় ম্যান অব দি ম্যাচ হন কঙ্কালেশ্বরী কালীবাড়ি কোচিং ক্যাম্পের খেলোয়াড় রুদ্র হালদার। আজকের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ রুদ্র হালদার। আমরা ওর হাতে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার আমরা পরে তুলে দিচ্ছি, রুদ্র হালদার। পূর্ব বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।